বর্ষা মৌসুম শুরুর আগেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বরিশাল নগরীর বাসিন্দারা। অবস্থা এমন, শুধু রাতেই নয় দিনেও কয়েল জ্বালিয়ে থাকতে হচ্ছে নগরবাসীকে। তবে মশক নিধনে বরিশাল সিটি কর্পোরেশনের চলমান কোনো কার্যক্রম কাজে আসছে না, ফলে দিন দিন বাড়ছে মশা। নগরবাসীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষা শুরুর আগেই মশা নিধনে কার্যকর কোনো ব্যবস্থা না নিলে ডেঙ্গুর প্রাদুর্ভাব পুনরায় বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বিসিসি সূত্রে জানা গেছে, 58 বর্গ কিলোমিটারের বরিশাল সিটিতে 5 লক্ষাধিক মানুষের বাস, 30টি ওয়ার্ডে বিভক্ত এ সিটির মশা নিয়ন্ত্রণে কাজ করেন মাত্র 100 কর্মচারী। আধুনিক সরঞ্জাম বলতে রয়েছে 10টি ফগার মেশিন আর রয়েছে 45টির মতো হস্তচালিত স্প্রে। তবে যারা এসব পরিচালনা করছেন তাদের নেই কোনো দাপ্তরিক প্রশিক্ষণ। এবার ভাই খুব মশা বেশি, প্রচুর মশা, দিনের বেলা কয়েল ধরাই থা লাগে, কলপ ধরাই ভোরবেলা শেয়ারি খাবার টাইমে তো ওই মশার ভিতরে ঢুকিয়ে লওয়া লাগে, কয়েল ধরে হেয়ার পর পাও জ্বলা থাকে, পাও দই কামড়ায়। ক্রিটিক্যাল এই দেনে মশায় কামড়াইয়ে অবস্থা করছে কি, মানে খুবই করুণ অবস্থা। মশার কারণে আমরা অনেক অদিষ্ট এবং এই মশার জন্যে কামড়ে ছেলে মেয়ে নাতি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।